প্রচুর ভ্যারাইটি অফ গ্লাস চুল রেখে দিয়েছে, এক একটা খুবই সুন্দর অ্যান্ড ইউনিক ডিজাইনের। এক একটা করে আমি তুলবো, তোমাদেরকে ডিজাইন দেখাবো, উনি প্রাইস বলে দেবে, ঠিক আছে? তার আগে আমি শুধু জানতে চাই যে আজকে প্রাইস কত চলছে, মানে আজকে সোনার রেট 5,550 টাকা কিন্তু আজকে সোনার প্রাইস চলছে। যেদিন তোমরা আসবে সেদিন যদি কম থাকে তাহলে দাম কমে যাবে, যদি বেশি থাকে তাহলে দাম বেড়ে যাবে। তো ফার্স্টলি যে ডিজাইনটা আমরা দেখবো সেটা হচ্ছিলো এইটা, একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছিলো একটা গ্লাস চুলের ডিজাইন, দুপাশে কনকন ডিজাইন করা আছে, কনকন বলে তাই না, কনকন ডিজাইন করা আছে, ভেতরে হচ্ছিলো এইরকম ডিজাইন। এটা কিরাম ওয়েটের আছে? যেদিন যেরকম সোনার রেট হবে সেই ওয়াইজ কিন্তু তোমরা পাবে। চলো আমরা নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি। নেক্সট ডিজাইন হচ্ছে এইটা, এটাই কিন্তু দুপাশে কোনো কনকন টাইপের ডিজাইন করা নেই, একদম সিম্পল বাট ইউনিক অ্যান্ড ক্লাসি টাইপের একটা গ্লাস চুল। আর এটা কিরকম ওয়েট হবে একবার দেখে বলে দাও। এটা একটু বেশি আছে, দেখতে ছোটর মধ্যে সলিড। আচ্ছা, এটা আছে 53.38। এটা কিন্তু চুল হিসেবে অনেকে ব্যবহার করতে পারে, এটা হচ্ছে 53 গ্রাম। এটা প্রাইসটা এবার তোমাদেরকে বলে দেবে, ডিজাইনটাই ভালো করে দেখানোর চেষ্টা করছি। 3.5 লাখের কাছাকাছি হবে, এটা 3.5 লাখের কিন্তু কাছাকাছি তোমরা পেয়ে যাবে। দুপাশে এরকম আছে, সবকটাই কিন্তু খিলেন করা আছে, তো তোমাদের হাতে সাইজ ওয়াইজ তোমরা কিন্তু এটাকে ফিক্স করে নিতে পারো, প্লাস তোমরা অর্ডার দিও কিন্তু এখানে কাস্টমাইজ করে বানাতে পারো, ঠিক আছে? আমরা নেক্সট ডিজাইন, যেটা কিনা আমার প্রচন্ড ভালো লেগেছে যে ডিজাইনটা একটু মিনাকারির উপরে, তোমরা সবাই জানো আমার মিনাকারি ডিজাইন খুব ভালো লাগে, তো এটা দেখে না, এটাতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মিনাকারি করা আছে, গ্রিনের উপরে আছে, রেডের উপরে আছে, ডিফারেন্ট ডিফারেন্ট মিনাকারি করা আছে। আর উপর দিকে দেখো সুন্দর হালকা কার্ভ টাইপের ডিজাইন আছে, এটা কিরকম গ্রামের আছে? এটা রয়েছে আপনার 64.78। এটা হচ্ছিল 64 গ্রামসের মধ্যে তোমরা পেয়ে যাবে, একটুখানি লাইট অ্যান্ড একটুখানি হেভি কিন্তু তোমরা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারো। এটা কি ওয়েট হবে? 4 লাখের মধ্যে হবে, এটা 4 লাখের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে থার্ড গ্লাস টু। নেক্সট আমরা অন্য একটা ডিজাইন দেখে নেব, সেটাও কিন্তু কনকনের উপরেই আছে। এখানে কিন্তু ম্যাক্সিমাম ডিজাইন তোমরা দেখতে পারো কনকনের সাথেই কিন্তু গ্লাস টু ডিজাইনটা আছে। এটা কিন্তু দেখে অনেকটা হেভি মনে হচ্ছে, আমি একটু পরেও তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা যথেষ্ট লাইট, মানে ডিজাইনটা দেখে যতটা হেভি মনে হচ্ছে তার অনুযায়ী কিন্তু আমার মনে হচ্ছে অনেকটাই লাইট। কতটা এটার ওয়েট, ওজন হবে দেখো? এটার ওয়েট রয়েছে 42.78। এইটার ওয়েট রয়েছে 42.78 অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 2,60,000-এর মধ্যে হবে। 2,60,000-এর মধ্যে তোমরা কিন্তু এই কনকন গ্লাস চুটটা পেয়ে যাবে, ঠিক আছে? আমরা নেক্সট ডিজাইন দেখে নেব। 38 গ্রামের মধ্যে গ্লাস চুট, এটা হচ্ছে 38 গ্রামসের মধ্যে কিন্তু গ্লাস চুট পেয়ে যাবে। ভাবা যায় না 38 গ্রামস মধ্যে নামিয়ে দিয়েছে। এইটা দেখে নাও, অ্যান্ড ডিজাইনটা কিন্তু একদম মানে এ না যে একদম পাতি ডিজাইন তা না, প্রচণ্ড ভরা কাজের মধ্যেই আছে, দুপাশে কনকনও দেওয়া আছে। সামনে থেকে ভালো করে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, এটা প্রাইস কেমন হবে? 2,30,000-এর মধ্যে হবে। 2,30,000-এর মধ্যে কিন্তু তোমরা চুল হয়, হ্যাঁ সে অনুযায়ী তোমরা কিন্তু গ্লাস চুট পেয়ে যাবে। এবার তোমাদের একটা একদম হাটকে ডিজাইন দেখাবো, এটাকে কি বলা হয় দাদা? কলসি গ্লাস চুট, একদমই হাটকে অ্যান্ড সত্যি কথা বলতে এটার এত সুন্দর একটা মানে প্যাটার্ন করা আছে না, যেটা খুব গ্লিটারি লাগছে। এই পাশে দেখো হালকা একটু ম্যাট করা আছে, এই পাশে কিন্তু আমার নর্মাল গ্লসি করা আছে। নিচের ডিজাইনটাও তোমরা দেখে নাও, খুবই ইউনিক অ্যান্ড ভেরি নাইস। আগের এটাতেও কিন্তু খিলেন দেওয়া আছে। এটার ওয়েট কেমন বললে? ছাপ্পান্ন গ্রামের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। 3,40,000-এর মধ্যে হবে, 3,40,000-এর মধ্যে কিন্তু তোমরা একটা পেয়ে যাবে। এগুলো জোড়ায় দেখাচ্ছে না, এগুলো কিন্তু সব সিঙ্গেলের প্রাইস বলছি আর ওয়েটও বলছি, এগুলো ইউজুয়ালি একটাই পড়ে না, একটাই পছন্দ পড়ে। হ্যাঁ, যদি কেউ এক্সট্রা দুটো পড়তে চায় দুটো নিতে চায় সে দুটো বানিয়ে দেবো আমরা। হ্যাঁ, সেটা একটাই করে দেবো। কদিনের মধ্যে তোমরা বানিয়ে দিতে পারো মোটামুটি? 7 ডেজের মধ্যে কিন্তু বানিয়ে দিতে পারে। এবার আমি নিয়ে নেবো আর একটা গ্লাস চুল, আগেন এটাতেও কিন্তু এই কনকন ডিজাইন আছে। গ্লাস চুলে ইউজুয়ালি এরকম দুপাশে কিন্তু এরকম ডিজাইন টাইপের থাকে, এটাও দেখে নাও, ডিজাইনটা খুবই ভরার উপরে কাজ। এন্ড এটার কিরকম ওয়েট হবে দাদা?
এটা একটু কমই আছে এটা 54 গ্রাম রয়েছে 54 গ্রাম সাইজ অনুযায়ী ওজন কম হ্যাঁ এটা एक्चुअली কিন্তু অনেকটাই লম্বা আছে দেখে যাই না ক্যামেরা কতটা বুঝতে পারছো এটা एक्चुअली অনেক লম্বা 330 এর মধ্যে হবে 330 এর মধ্যে তোমরা কিন্তু এই গ্লাস টুটটা পেয়ে যাবে अगेन তোমাদের একটুখানি ভালো করে ক্লোজ আপে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ভেরি নাইস নেক্সট আমি আরেকটা ছোটর মধ্যে দেখে নেব এটা একটু ছোটর মধ্যে আছে যেটা কিনা 44 গ্রাম হ্যাঁ গ্লাস টুল হিসেবে ইউজ করতে পারো কেউ যদি এটাকে চুড় হিসেবে ইউজ করতে চাও সেটাও তোমরা ইউজ করতে পারো যেরকম তোমাদের ইচ্ছা বা যেরকম তোমাদের রিকোয়ারমেন্ট সেই ওয়েস কিন্তু তোমরা নিতে পারো এটার প্রাইস কত হবে এটা 260 এর মধ্যে হবে 260 এর মধ্যে তোমরা কিন্তু এইটা পেয়ে যাবে লাস্ট বাট নট লিস্ট আমি একটা সুন্দর ডিজাইন দেখাবো এটাও अगेन গ্লাস টুরি আছে এন্ড এটারও কিন্তু দু সাইডে কনকন আছে ইউজুয়ালি তোমাদের বললাম আমি দুপাশে কনকন থাকাটাই একটা মানে নরমাল ডিজাইন তো দেখে না তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ভালো করে এটার ওয়েট কেমন হবে এটা 60 এটা 52 গ্রাম ওয়েটটা একবার ক্যালকুলেট করে বলে দিচ্ছে আর যে প্রাইসটা বলছে তোমাদের সেটা কিন্তু জিএসটি ইনক্লুডেড না তাই তো ইনক্লুডেড নয় এটা অ্যাপ্রক্স প্রাইস বলছি ওই দিন যা কম বেশি হবে রেটের সঙ্গে সঙ্গে আচ্ছা তো এটাই হচ্ছে লাস্ট লাস্ট জো যেটা তোমাদেরকে দেখানো ছিল গ্লাস চুরগুলো পরলে কতটা হাত কভার হয় সেটাও তোমাদেরকে কিন্তু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বেশ হাত ভরা এর সাথে তোমরা যদি মানে ম্যারিড হও যদি শুধু একটা শাখা পরো আই থিঙ্ক মোর দেন এনাফ এর সাথে বালা চুর হ্যান্ড ত্যান কিচ্ছু করতে হবে না শাখা পরা অ্যান্ড এইটা পরলে যথেষ্ট হাত ভরা ভরা লাগবে বর্তমানে শোনা যা দাম তার কথা চিন্তা করে আমরা হালকা ওজন হতে একটা অর্নামেন্ট বানিয়েছি আচ্ছা একদম হালকা কিন্তু সবাই দিতে পারে আচ্ছা এখানে যদি দিয়ে দাও এখন তোমার 2 গ্রাম 500 মধ্যে নেকলেস এটা হচ্ছে 2 গ্রাম 500 মধ্যে ছোট্টর মধ্যে নেকলেস এটা প্রাইস কেমন হবে 40,000 2.65 এর উপরে একটা ডিজাইন अगेन তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই রকম হচ্ছে হলো ডিজাইনটা এন্ড দেখো এটা কিন্তু এরকম ভাবে বেকেও যায় কোনো অসুবিধা নেই মানে রাখতে সুবিধা কোনো জায়গায় আমি ফোল্ড করে রাখতে পারবো হ্যাঁ অনেকে আবার ফোল্ড করে রাখতে পারে লকার ফকারে রাখার জন্য কিন্তু সুবিধা এটা প্রাইস কেমন হবে 2.65 আপনি 16-17 এর মধ্যে আছে 16-17 হাজারের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে ডিপেন্ডিং সেই দিন কেমন গোল্ড রেট চলছে নেক্সট আমরা কি দেখব এটা হচ্ছে 2.7 এরকম ভাবে 16-17 এর মধ্যে আছে 2.7 গ্রামের মধ্যে এটা হচ্ছিল একটা নেকলেস এটাও কেমন প্রাইসের মধ্যে আসবে বলছো 16-17 এর মধ্যে আসবে 16-17 হাজারের মধ্যে কিন্তু তোমরা এরকম নেকলেস পেয়ে যাবে লাস্ট বাট নট লিস্ট হচ্ছিল এইটা একটু দেখিয়ে দাও এটা আছে 2.58 এটা হচ্ছিল 2.58 এরকম হচ্ছিল 15,000 এর মধ্যে তোমরা পেয়ে যাবে তো যাদের কিনা বাজেট উইদিন 20,000 তারাও কিন্তু এসে এরকম টাইপের নেকলেস বলো পেন্ডেন্ট বলো তোমরা কিন্তু ট্রাই করতে পারো এগুলো নেকলেস পেন্ডেন্ট ঠিক না নেকলেস আছে এবার তোমাদেরকে একটু হেভির মধ্যে দেখাচ্ছি মানে যেরকম আগে দেখলে তার থেকে একটু হেভি আর একটু সুন্দর ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা কিরকম গ্রামের মধ্যে 6 গ্রাম 400 আছে এটা 6 গ্রাম 400 এর মধ্যে আছে আর প্রাইস 5 গ্রাম 400 এটা 5 গ্রাম 400 35 এর মধ্যে হবে হ্যাঁ 35,000 এর মধ্যে তোমরা এরকম নেকলেস পেয়ে যাবে নেক্সট আর এখন যেটা দেখাচ্ছি প্রপার হাসুলি যেগুলো হয়6 গ্রামের উপরে
এন্ড এটাও দেখে নাও হাসুলি প্যাটার্নেই কিন্তু আছে ডিজাইনটাও খুব সুন্দর এন্ড এগুলো কিরকম প্রাইস হবে এগুলো 40 এর মধ্যেই হবে 40000 এর মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে না 650 গ্রামের মধ্যে একটা ইউনিক ডিজাইন দেখছেন এটা 650 গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে সেই ডিজাইন অনলাইন পেমেন্ট হবে পুরোটা খুবই সুন্দর এন্ড প্রাইসটা কেমন হবে এটা 40 এর মধ্যে হবে 40000 এর মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এইগুলো হচ্ছে 2 থেকে 3 গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি একবার জাস্ট গলায় ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা লেন্থ অবধি আসবে তোমরা আই থিং বুঝতেই পারছো মা চেষ্টা করছে সব ভিডিওগুলো তুলে দেওয়ার আর এইটাকে যদি বাদ দিই আর এইটা হচ্ছে ওটা 6.5 গ্রামের মধ্যে পাবে দেখে নাও এটা কিন্তু ভালো বেশ ছোট্টর মধ্যে গলা ভরা টাইপের আছে অ্যান্ড ডিজাইনটাও খুবই ইউনিক এটা কিন্তু তোমরা 40000 এর মধ্যে পেয়ে যাবে তোমাদের এবার দেখানো স্টার্ট করবো একটু হেভি ওয়েটের নেকলেস কিছু অল্পর উপরেই দেখাচ্ছি আজকে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বলবে এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে বা সব আজকে ভিডিওতে দেখানো পসিবল না এবার এক একটা করে তোমাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি এগুলো হালকা কিন্তু দেখতে হেভি লাগবে এবং 20 গ্রামের মধ্যে রয়েছে এইগুলো হচ্ছে হালকার উপরে ব্রাইডাল কালেকশন এটা কিন্তু বেশ গলা ভরা বাট এটা কিন্তু তুমি 20 গ্রামের মধ্যে পেয়ে যাবে 20 গ্রাম কত আছে এটা 20 গ্রাম 680 আচ্ছা এটা প্রাইস প্লিজ বলে দাও 1,25,000 এর মধ্যে কিন্তু তোমরা এরকম গলা ভরা একটা নেকলেস পেয়ে যাবে আচ্ছা নেক্সট আমরা কি দেখব নেক্সট দেখাচ্ছি এরকম টাইপের একটা জিনিস নেক্সট এটা একটা কিন্তু সীতাহার টাইপের নেকলেস টাইপের আছে এবার তোমরা এটাকে সীতাহার হিসাবেও পড়তে পারো আবার কেউ যদি চায় যে নেকলেস হিসাবে পড়বে সেটাও কিন্তু পড়তে পারো 31 গ্রামস এর মধ্যে আছে এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন 31 গ্রামের মধ্যে পুরো নেকলেসটা আচ্ছা এটা প্রাইস কত আছে 1,90,000 এর মধ্যে আছে 1,90,000 এর মধ্যে কিন্তু তোমরা এরকম সীতাহার পেয়ে যাবে এন্ড আজকে প্রাইসটা আরেকবার বলে দাও কত চলছে 5,550 টাকা আজকে প্রাইস হিসেবে 1,90,000 হ্যাঁ এবার যদি প্রাইস কমে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা আর একটু কম প্রাইসের মধ্যেও নিতে পারবে সামনে এই জায়গাটা ডিজাইনটা দেখো এত সুন্দরভাবে করা নেক্সট তোমাদের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কত গ্রামের মধ্যে আছে 38 গ্রামের মধ্যে আছে 38 গ্রামের মধ্যে কিন্তু তোমরা এই নেকলেসটা পেয়ে যাবে এটা প্রাইস কেমন পড়বে তোমাদের একবার সামনে দেখে ডিজাইনটাও ভালো 2,30,000 এর মধ্যে কিন্তু তোমরা এই নেকলেসটা পেয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই গলা ভরা হবে এটা পরলে আমার মনে হয় না আর কিছু পরার দরকার পড়বে হ্যাঁ এর সাথে যদি তোমরা লেয়ারিং করে সীতাহার পরতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বাট হ্যাঁ এই হারটা কিন্তু বেশ চওড়া একটা হার একটু হাতে ধরে দেখাবে গো তাহলে বুঝতে পারবে আচ্ছা উনি এটারই একটা মিনাকারি ডিজাইনও নিয়ে এসেছে দেখে নাও একবার একটু যে সামনে অনেকটাই কিন্তু গলা ভরা হয়ে যাবে আর এটারই কিন্তু একটা সেম মিনাকারির উপরেও ডিজাইন উনি নিয়ে এসেছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এইটা না এক সেন্টার আমি ওখানে দেখিয়েছি তো দুইবার সরালে হ্যাঁ তো এইটা হচ্ছে হলো ওই একই হারের একটা ডিজাইন যেটা কিনা মিনাকারির উপরে আছে এবার তো কেউ যদি চাও মিনাকারির উপরেও নিতে পারো কেউ যদি চাও শুধু সোনা সিম্পলের মধ্যেও তোমরা নিতে পারো যার যেরকম চয় সে সেরকম নিতে পারো এটা কত ওয়েট হবে এটা 42 এটা 42 ওটা একটু ভারী আছে ভারী আছে যেহেতু মিনা আছে বলে ভারী রয়েছে মিনা আছে বলে ভারী আছে আচ্ছা এটার প্রাইস কেমন পড়বে এটা 42 রয়েছে এটা পুরো আপনার 2,55,000 এর মধ্যেই পড়বে আচ্ছা ওই 2.5 থেকে 2,60,000 এর মধ্যে তোমরা এটা পেয়ে যাবে ওকে নেক্সট আমরা কি দেখব খুবই গলা ভরা আছে আগেন এটা 42 গ্রামস এর মধ্যে তোমরা পেয়ে যাবে এটা প্রাইস কেমন হবে 2,60,000 এর মধ্যে তোমরা পেয়ে যাবে সেই দিনের প্রাইসটা তোমরা এসে তখন কিন্তু দেখে নিতে পারো তোমাদের একটা অ্যাপ্রক্স প্রাইস বলে দিচ্ছি কারণ গোল্ড রেট চেঞ্জ হতেই থাকে চল ৩৩,০০০ 3,30,000 এর মধ্যে 3,30,000 এর মধ্যে তোমরা কিন্তু এই হারটা পেয়ে যাবে যথেষ্ট সুন্দর এন্ড ইউনিক ডিজাইন একবার একটু উঁচু করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা নেক্সট উনি একটা হার নিয়ে এসে অলরেডি দাঁড়িয়ে আছে তো দেরি না করে এটা দেখিয়ে দিচ্ছি এটা কত গ্রামের আছে 74 আচ্ছা এই একই হারের একটা বড় ডিজাইন দেখে না এটা কত গ্রাম দেখলাম 56 মত 55.930 মিলি আর এটা 56ই ধরো এন্ড এটা হয়ে যাবে কত গ্রাম বললে এটা 74 এটা হচ্ছে 74 তো একই ডিজাইনের মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তোমরা পেয়ে যাবে এটা একটু বড় এটা থেকে কিন্তু হালকা একটু সাইজে বড় এটা আছে সামনে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এর সাথে কিন্তু তোমরা ম্যাচিং এরকম ইয়ারিংও নিতে পারো যদি তোমরা চাও ইয়ারিংটা কত গ্রামের হবে 18 গ্রাম আছে 18 গ্রাম হচ্ছে ইয়ারিংটা প্রাইসটা তোমাদের একবার বলে দিচ্ছি 1,08,000 ইয়ারিংটা পড়বে এইটা হচ্ছে হলো হারটা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রামের উপরে তোমরা পেয়ে যাবে অলসো তোমরা কিন্তু কাস্টমাইজ করে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজেরও বানাতে পারো আচ্ছা লাস্ট হ্যাঁ লাস্ট একটা দুটো ডিজাইন আরও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আমার প্রচণ্ড পরিমাণ ভালো লেগেছে সেটা ছিল এইটা
এইটা হচ্ছে ওই ট্র্যাডিশনাল টাইপের যে ডিজাইনগুলো হয় ট্র্যাডিশনাল ডিজাইন 56 এগুলো সাধারণত বেশি ওজনের হয় আমরা একটু হালকা হালকা মধ্যে করার চেষ্টা করি কেউ যদি বেশি চায় করে দিতে পারবে করে দেব আমরা আর হালকা চাইলে তো করে দিতে পারবে আমাদের হালকার মধ্যে বেশি গেলে হালকাটাই বেশি চলে মোবাইলের সাধারণত হ্যাঁ এইগুলো কিন্তু পুরো গলা ভরা ডিজাইনের উপরে আছে যথেষ্ট সুন্দর এবার যার যেরকম বাজে সে সে ওয়াইজ হেভি বা লাইট নেবে সেটা সে ডিটারমাইন করে নিতে পারে তো এইটা হচ্ছিল ডিজাইন এন্ড লাস্ট একটা ওনার কাছে ইউনিক একটা কালেকশন এসেছে সেটা আমাকে একটুখানি দেখিয়ে দেবে এইটা হচ্ছে হলো পুরো গলা ভরা একটা ডিজাইন এটা কি 100 গ্রামের উপরে হবে না 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 কত গ্রাম 74 গ্রাম এটা 68 গ্রাম 68 একবার একটু এই ধরো একটু সামনে দিয়ে এটা হচ্ছে আমাদের টেম্পল ডিজাইন 60 68 গ্রামের মধ্যে এই ডিজাইনটা হয়ে যাবে দিস ইজ অ্যান অ্যামেজিং ডিজাইন একবার দেখো এইটা 68 গ্রামের মধ্যে পুরো গলা ভরার মধ্যে তোমরা পেয়ে যাবে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু দেওয়াই আছে কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও এখানে অনেক কালেকশনই ছিল বাট এইগুলো আর তোমরা শপিং সাগার ভিডিওতে দেখতে পাবে না কারণ এতটা কভার করতে আমি পারিনি জাস্ট একটু গ্লিমস দিয়ে দিলাম তোমরা যদি শপিং সাগার ভিডিওটা দেখে বলো যে ভালো লেগেছে তাহলে আমরা পরে আবার বানিয়ে দেবো যখন আমি পুনে থেকে আসবো আমি পুনে চলে যাচ্ছি তারপর তিন চার বড় ভিডিও হয়ে যাবে না ওই জন্য আমরা তিন চার মাস পরে সব বানিয়ে দেবো 10% এক্সট্রা ডিসকাউন্ট দেবে আমার ভিউয়ার্স হলে শুধু বলতে হবে ঠিক আছে তো তোমরা যদি আসে আমার নাম দিও তাহলে কি 10% ডিসকাউন্ট দেবে এটা কোনো কোলাবরেশন না কোনো কিছু প্রমোশন না জাস্ট আমি একদিন ঘুরতে ঘুরতে এই দোকানে এসে গেছিলাম আমি একদিন ঘুরতে ঘুরতে এখানে ঢুকে গেছিলাম এখানে এসে আমরা কিনেছিলাম তারপর থেকে ওনার সাথে ভালো রিলেশন হয়ে গেছে তো ভাবলাম যে এখান থেকে ভিডিও আবার বানাই কারণ অন্য দোকানে গিয়ে অ্যাপ্রোচ করলে অনেক কষ্ট হয়ে যায় এন্ড দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও আই হোপ তোমাদের ভিডিও দেখতে ভালো লেগেছে তোমরা অনেকেই বলেছিলে যে গোল্ড রিলেটেড ভিডিও তোমরা শপিং সাগা চ্যানেলে দেখতে চাও তো আমি এটা একটা এফোর্ট করলাম গোল্ড রিলেটেড একটা ভিডিও কিন্তু শপিং সাগা চ্যানেলে দিলাম তোমাদের যদি এরকম টাইপের ভিডিও দেখতে ভালো লাগে বা আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ লিখে জানিও সো দ্যাট ফিউচারও যেন আমি গোল্ড রিলেটেড ভিডিও তোমাদের জন্য আনতে পারি ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই